Asscalamuwalikum bhai brothers, welcome to Random TV channel. বন্ধুরা আজকের ভিডিওটা বানানো হয়েছে বাংলাদেশের তিনটি আপকামিং বাইক নিয়ে। যে বাইক তিনটি দুই থেকে তিন মাসের ভিতরে বাংলাদেশে চলে আসবে, এর মধ্যে একটি হলো টিভিএস অ্যাপাচে 164V, আরেকটি বাজাজ পালসার ডুয়াল ডিক্স FIABS, এবং সর্বশেষে যে বাইকটি রয়েছে তা হলো ইয়ামাহা R15 ভার্সন 3S। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি একজন বাইক এবং কার লাভার হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি শুধু আপনার জন্য, কারণ আমি আমার চ্যানেলে বাংলাদেশের আপকামিং বাইক ওয়ার্ল্ডের সব নামী দামি সুপার বাইক এবং বাংলাদেশের রাস্তায় চলা সকল সুপার কার ও স্পোর্টস কারের ভিডিও আপলোড দেই। সুতরাং দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবিয়ে অল নোটিফিকেশন অন করে দিন, এতে আমার বানানো প্রত্যেকটি ভিডিও সর্বপ্রথম পৌঁছে যাবে আপনার হাতে। আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটি অবশ্যই ফলো করে দিবেন। বন্ধুরা ভিডিও শুরুতেই যে বাইকটি রয়েছে তা হলো টিভিএস অ্যাপাচে 164V RM। যদিও এই বাইকটি কয়েক মাস আগে ইন্ডিয়াতে লঞ্চ করা হয়েছে কিন্তু এটি বাংলাদেশে এখনও আসেনি। তবে আশা করা যাচ্ছে কয়েক মাসের ভেতরে এই বাইকটি বাংলাদেশে অফিসিয়ালি পাওয়া যাবে। বন্ধুরা এই বাইকটিকে টিভিএস অ্যাপাচে 164V এর আপডেট মডেল বললে ভুল হবে, কারণ এই বাইকটি টিভিএস অ্যাপাচে 164V এর আপডেট মডেল নয়। এই বাইকে কিছু কিছু জিনিস পরিবর্তন করা হয়েছে যার জন্য এই বাইকটিকে আগের অ্যাপাচে 164V এর থেকে অনেক বেশি অ্যাগ্রেসিভ লাগছে। তো চলুন হালকাভাবে দেখে আসা যাক এই বাইকটিতে কী কী জিনিস পরিবর্তন করা হয়েছে আর কোন কোন জিনিসগুলো অপরিবর্তিত রয়েছে। বন্ধুরা এই বাইকের প্রথম যে পরিবর্তনটি আনা হয়েছে তা হলো এর সিটে। এখন এর সিটটি সে আগের মতো সিঙ্গেল পার্টে থাকলেও এতে ব্যবহার করা হচ্ছে সম্পূর্ণ ভিন্নধর্মী দুই কালারের কম্বিনেশনের তৈরি একটি সিট। এরপরে যে পরিবর্তনটি আনা হয়েছে তা হলো এর হেডল্যাম্পে। আগের হেডল্যাম্পে DRL-গুলো উপরের দিকে থাকলেও এখন এই DRL-টি মাঝখানে ব্যবহার করা হচ্ছে। যদিও আমার কাছে সে আগের হেডল্যাম্পের DRL সেটআপটি বেশি ভালো লাগতো। এ বাইকে সর্বশেষ যে পরিবর্তন আনা হয়েছে তা হলো এর রিমে। এ বাইকের রিমগুলো এখন কোম্পানি থেকে কালার করে দেওয়া হচ্ছে আর যার জন্য বাইকটি দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। আর এ বাইকের যে সকল জিনিসগুলো অপরিবর্তিত রয়েছে তা হলো এর ইঞ্জিন, টায়ার সাইজ, ডুয়েল ডিস্কের সাথে সিঙ্গেল চ্যানেল ABS ইত্যাদি। বন্ধুরা আমাদের লিস্টে যে তৃতীয় বাইকটি রয়েছে তা হলো বাজাজ পালসার FIABS। বন্ধুরা আমরা কম বেশি সকলে জানি যে বাংলাদেশে কয়েক মাস আগে বাজাজ পালসার ডুয়াল ডিস্ক সিঙ্গেল চ্যানেল ABS এর কার্বোরেটর ভার্সনটি লঞ্চ করা হয়, কিন্তু আশা করা যাচ্ছে এক থেকে দুই মাসের ভিতর বাংলাদেশে ABS সিঙ্গেল চ্যানেল পালসার ডাবল ডিস্কটি লঞ্চ করা হবে। তবে এ বাইকের মধ্যে কোনো ধরনের পার্থক্য বা পরিবর্তন আনা হবে না, শুধু কার্বোরেটর ইঞ্জিনের জায়গায় FI ইঞ্জিন ব্যবহার করা হবে। এছাড়া বাইকে সকল কিছুই অপরিবর্তিত থাকবে। বন্ধুরা আমাদের লিস্টে তিন নম্বরে যে বাইকটি রয়েছে তা হলো R15 ভার্সন 3S। বন্ধুরা R15 ভার্সন 4 লঞ্চ করার সাথে সাথে ইয়ামাহা R15 ভার্সন 3 বাইকটি ডিসকন্টিনিউ করে দেওয়া হয়। তবে ইয়ামাহা কোম্পানি থেকে হঠাৎ করে ইয়ামাহা R15 ভার্সন 3 এর আরেকটি মডেল ইয়ামাহা R15 ভার্সন 3S লঞ্চ করে দেওয়া হয়। আশা করা যাচ্ছে এ বাইকটি দুই থেকে তিন মাসের ভিতরে বাংলাদেশে পাওয়া যাবে। তবে এ বাইকে দুইটি জিনিস ছাড়া আর কোনো কিছুই পরিবর্তন করা হয়নি। এর মধ্যে প্রথম যে পরিবর্তনটি আনা হয়েছে তা হলো এর সিটে। আগে সম্পূর্ণ স্পোর্টি স্প্লিট সিট ব্যবহার করা হলেও এখন ব্যবহার করা হচ্ছে সিঙ্গেল পার্ট স্পোর্টি সিট। আর দ্বিতীয় যে পরিবর্তনটি আনা হয়েছে তা হলো এর ইঞ্জিনে। আগে R15 ভার্সন 3 এর সম্পূর্ণ একটি ডেডিকেটেড ইঞ্জিন ব্যবহার করা হলেও এবার এই বাইকে ব্যবহার করা হচ্ছে R15 ভার্সন 4 এর ইঞ্জিনটি, আর যার জন্য এই বাইকের পাওয়ার আউটপুট সামান্য কিছুটা R15 ভার্সন 3 এর থেকে কম। তবে ইয়ামাহা কোম্পানি এই ইয়ামাহা R15 ভার্সন 3S মডেলটি লঞ্চ না করে ইয়ামাহা R15 ভার্সন 3 এর ওল্ড মডেলটি কন্টিনিউ করলে পারত। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।